হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে দেখানো হবে কলা গাছের সেই অংশ যে অংশ কোনো কাজে লাগে না, সেই জিনিস দিয়ে কিভাবে দামি দামি জিনিসপত্র তৈরি করা হয়। সত্যি বিষয়টা অবাক করার মতো, কারণ আমরা সবাই জানি কলা গাছের ভাদল ছাড়া বাকি অংশটা কোনো কাজে লাগে না, আর সেই জিনিস দিয়ে অ্যাডভান্স মেশিনের মাধ্যমে মানুষ দামি দামি জিনিসপত্র তৈরি করছে। আমি জানি আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু বর্তমানে এই কলার গাছ দিয়ে জামা কাপড় পেপার আরও নানান ধরনের জিনিস তৈরি করা হচ্ছে, যা আজ আপনাদেরকে প্রমাণসহ স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং তার সাথে সাথে জানাবো পোলট্রি মুরগির ডিম যেটা বাজারে সবথেকে বেশি বিক্রি হয় সেই ডিমকে কিভাবে ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের কালার করে বিক্রি করা হচ্ছে, আর এই সব ডিমগুলোকে বড় বড় ফুড মলে বিদেশি মুরগির ডিম বলে বিক্রি করা হয়, যার আসল রহস্য আজ আপনাদেরকে জানাবো, এবং তার সাথে সাথে দেখাবো শীতের নতুন প্রজাতির বাঁধাকপি। এই ধরনের কপি বাজারে প্রথমবার এসেছে। আপনি হয়তো বললে বিশ্বাস করবেন না, এক একটা কপির ওজন 8 থেকে 10 কেজি। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ব্যানানা ট্রি কাটিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি যে কলা গাছের প্রায় প্রত্যেকটা জিনিস ব্যবহার করা হয়। তাছাড়া বর্তমান মার্কেটে এখন কলা গাছের বডি দিয়ে সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, কিন্তু বেশিরভাগ দেশগুলোতে এই কলা গাছের বডিকে বাগানে ফেলে নষ্ট করা হয়, আর না হলে পুড়ে দেওয়া হয়। আর এটা তো আমরা সবাই জানি, পৃথিবীর প্রায় দেশে হাজার হাজার বিঘা কলার চাষ করা হয়, আর সেই কলার গাছগুলো থেকে কলা কেটে নেওয়ার পর গাছগুলোকে জমিতে ফেলে রেখে পচানো হয়, আর যদি শুকে যায় তাহলে সেগুলোকে পুড়ে ফেলা হয়। পৃথিবীতে যত রকমের ফসলের আবাদ করা হয় তার মধ্যে সবথেকে বেশি নষ্ট হয় কলার গাছ, কারণ একবার কলা গাছ কেটে নেওয়ার পর সেই গাছের আর কোনো কাজ থাকে না। যখন কিছু এক্সপার্ট বুদ্ধিজীবী মানুষ এই কলা গাছগুলোকে নিয়ে রিসার্চ করে, তখন দেখতে পায় এই কলা গাছের মধ্যে প্রচুর পরিমাণে সেললেস থাকে, এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে ন্যাচারাল ফাইবার পাওয়া যায় এই কলা গাছের মধ্যে, যার কারণে কোম্পানি মনে করছে এগুলো দিয়ে ডিফারেন্স ডিফারেন্স বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা যাবে। আফ্রিকার একটা কোম্পানি এই গাছ দিয়ে নানান ধরনের জিনিস তৈরি করার সিদ্ধান্ত নেয়, এবং তারা কিছু প্রোডাক্ট তৈরি করতে সফল হয়ে যায়। সর্বপ্রথমে জমি থেকে গাছগুলোকে কেটে নেওয়ার পর তারপর একটা জায়গায় গুছিয়ে মিডিল থেকে খাড়া হয়, এবং ওপর থেকে একটা একটা করে ছালগুলোকে আলাদা করা হয়, আর মিডিলে থাকা ভাদলটাকে ফেলে দেওয়া হয়। এবারে এগুলোকে নিয়ে যাওয়া হয় মেশিনে ফাইনালি প্রসেস করার জন্য। এই মেশিনে ছালগুলোকে দেওয়ার পর রেশনে পরিণত হয়ে যায়, যেগুলোকে কোম্পানির ভাষায় ফাইবার বলা হয়। এইভাবে মেশিনের প্রসেস করার পর দুই ধরনের ফাইবার পাওয়া যায়, একটি হলো লং ফাইবার আর একটি হলো শর্ট ফাইবার, এবং সেগুলোকে আলাদা আলাদা করে ফেলা হয় যেন সেগুলো দিয়ে আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি করা যেতে পারে। এবার এগুলোকে ভালো করে রৌদ্রে শোকানো হয়। তাছাড়া এই ফাইবার দিয়ে এক্সটার্নাল হিয়ারও তৈরি করা হয়। আপনারা তো বিভিন্ন জায়গায় রেশন দিয়ে কাপড় তৈরি করতে দেখেছেন, সেম একই প্রসেসে এই ফাইবার দিয়ে কাপড়, পাটি, ব্যাগ, জামা আরও নানান ধরনের ঘরের আসবাবপত্র তৈরি করা হয়। বর্তমানে কলা গাছ দিয়ে এই জিনিস তৈরি করার কাজ আফ্রিকার উগান্ডা দেশে করা হয়। এখানে কলা গাছগুলোকে ফসলের জমি থেকে নিয়ে আসার পর এইভাবে মেশিনের সাহায্যে ফাইবারে পরিণত করে ফেলে। উগান্ডা পৃথিবীর সবথেকে গরিব দেশ, যার কারণে এখানে এ কাজ করার জন্য অতিরিক্ত পরিমাণে মেশিন তারা কিনতে পারে না, কারণ এই মেশিনগুলোর দাম অনেক বেশি। তারপর গাছের বডিগুলো এক্সট্রাক্ট হয়ে গেলে সেগুলোকে রৌদ্রে ভালো করে শোকানো হয়। যেহেতু ওখানে রোদের টেম্পারেচার অনেক বেশি, সেজন্য ওগুলো খুব সিল্কি হয়ে যায়। এই ফাইবার দিয়ে মোটা মোটা রশিও তৈরি করা হয়। উগান্ডার মানুষের হাতের কাজ অনেকটা সূক্ষ্ম এবং সুন্দর হয়ে থাকে। তারা হাত দিয়ে এমন এমন জিনিস তৈরি করে দেয় যা মেশিনকেও হার মেনে যায়। বর্তমানে উগান্ডার 70% বাড়িতে এই কাজ করা হয়। এই কলা গাছ দিয়ে তৈরি করা তাদের হাতের সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসগুলো সারা পৃথিবীতে বিক্রি করা হয়, যার ফলে তারা অনেক মুনাফা অর্জন করে। এই কাজ করে তারা ভীষণ খুশি, কারণ তাদেরকে কোনো জিনিস কিনতে হয় না, শুধু প্রয়োজন পড়ে পরিশ্রমের। তাছাড়া দেখে বোঝা যায় না এগুলো সুতো দিয়ে তৈরি না কলার গাছ দিয়ে, কিন্তু এই কাপড় অন্য যে কোনো কাপড়ের থেকে সম্পূর্ণ আলাদা, আর সেটা আপনি হাতের স্পর্শ করলেই বুঝতে পারবেন। উগান্ডাতে সবথেকে বেশি ভুট্টো আর কলা গাছের চাষ করা হয়, কিন্তু কলা গাছের কোনো অংশ তারা এখন নষ্ট করে না।
আগামী দিনে তারা এই কলার গাছ থেকে মেয়েদের প্যাডও তৈরি করবে। আপনারা যদি দেখতে চান এই কলার গাছ থেকে কিভাবে প্যাড তৈরি করা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বর্তমানে উগান্ডা শহরে 9 মিলিয়ন টনেরও বেশি কলার চাষ করা হয়, যার ফলে তারা অনেক মোটা অঙ্কের আয় প্রতি বছর করে থাকে। পৃথিবীর অনেক দেশ তাদের এইরকম আবিষ্কার দেখে অবাক হয়ে গেছে, আর প্রত্যেকটা দেশ এখন চেষ্টা করছে কলার গাছ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি কিভাবে করা যায়। এগ কালারিং ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, শীতের বাজারে পোলট্রির মুরগির ডিম প্রচুর পরিমাণে সেল করা হয়, আর এই ডিমের বাজার মূল্য থাকে মাত্র 5 থেকে 7 টাকা। কিন্তু বর্তমানে ফ্যাক্টরিতে এই ডিমগুলোকে বিভিন্ন রকমের কালার করা হচ্ছে। এই ডিমগুলোকে কালার করার জন্য এক অ্যাডভান্স টেকনোলজির প্রিন্টিং মেশিন ব্যবহার করা হয়। এখানে প্রত্যেকটা ডিমকে আলাদা আলাদা ডিজাইনে আলাদা আলাদা কালার করা হয়। প্রত্যেকটা ডিমকে কালার করতে 20 থেকে 30 পয়সা খরচ হয়। যখন এই ডিমগুলো কালার করা কমপ্লিট হয়ে যায়, তখন কনভার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। তারপর এগুলোকে রোবোটিক একটা মেশিনে উঠিয়ে প্লাস্টিকের প্যাকেটে প্যাক করে দেয়। এই ডিমগুলো মার্কেটে 3 গুণ দামে বিক্রি করা হয়। বর্তমান বাজারে মানুষকে ঠগানো খুবই সহজ। মানুষ কোনো জিনিস কেনার আগে এটা ভাবে না যে এই ধরনের ডিম কিভাবে তৈরি হলো। তারা আনন্দের সাথে কিনে নিয়ে গিয়ে এগুলো খেয়ে থাকে। আপনারা যদি কোনোদিন এইরকম মার্কেটে ডিম দেখতে পান, তাহলে কোনোদিনও কিনবেন না। আমি মানছি এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, আর এর কালারের ডিজাইনের জন্য মানুষকে আকৃষ্ট করে। আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই, বর্তমান বাজারে ডিম থেকে শুরু করে চাল, চিনি, বাঁধাকপি এগুলো ডুপ্লিকেট তৈরি করা হচ্ছে, যা খাওয়ার ফলে আমাদের শরীরের অনেক ক্ষতি করে। বাঁধাকপি হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। শীতের মৌসুমে বাঁধাকপি ফুলকপির আবাদ প্রচুর পরিমাণে করা হয়, আর বর্তমান মার্কেটে এই বাঁধাকপির আবাদ জেনেটিক পদ্ধতিতে করা হচ্ছে, যার ফলে এক একটা কপির ওজন হয়ে যাচ্ছে 8 থেকে 10 কেজি। বাঁধাকপিগুলো যখন জমিতে হালকা বড় হয়ে যায়, তো তখন জমির উপরে এক ধরনের কেমিক্যাল স্প্রে করা হয়, যার ফলে কপির জমি সাদা ফেনার মতো হয়ে উপরে জমে যায়। এই কেমিক্যাল স্প্রে করার পর 10 দিনের মধ্যে কপির ওজন 4 গুণ বেড়ে যায়। বর্তমানে অধিক পরিমাণে মুনাফা লাভ করার জন্য এইভাবে জেনেটিক পদ্ধতিতে বাঁধাকপির চাষ করা হচ্ছে। কিন্তু এইভাবে চাষ করার ফলে কপির স্বাদ একদম হারিয়ে যায়। তাছাড়া এই কপি খাওয়ার ফলে শরীরের কোনো কাজে লাগে না, বরঞ্চ আমাদের শরীরের আরও অনেক ক্ষতি হয়। মার্কেটে এখন অনেক সবজি দেখতে পাবে, এই সবজিগুলোর মধ্যে কোনো ভিটামিন বা পুষ্টিকর কোনো কিছুই থাকে না। নেক্সট টাইম যদি আপনি কোনো কিছু মার্কেটে কিনতে যান, তাহলে অবশ্যই এগুলোর ব্যাপারে খেয়াল রাখবেন। যে কোনো জিনিস বড় হলে যে তার কোয়ালিটি ভালো হবে এটা নির্ধারিত নয়, আপনাকে প্রত্যেকটা জিনিস দেখে কিনতে হবে। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পান। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।